মেয়েরা নিজে পায়ে দাঁড়ালে একটা বিয়ে করে তার যে সামাজিক সুরক্ষা তার থেকে 10 গুণ সুরক্ষা সে নিজে পায়ে দাঁড়ালে করতে পারবে। আজ সরস্বতী পূজো, গ্রাম বাংলার প্রতিটা মেয়েই আজ স্কুলে যায়, কলেজে পড়ে। 10 বছর আগে কিন্তু এই ছবিটা ছিল না। দারিদ্র ও বাল্য বিবাহের কারণে মেয়েদের পড়াশোনা ছেড়ে দিতে হতো। আর তাই 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শপথ নেন বাংলার মেয়েদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, চালু করেন কন্যাশ্রী প্রকল্প। सभी से ये मेंटालिटी है कि लड़की को जल्दी शादी कर देना चाहिए, बट कन्याश्री की वजह से हम लोग को ये ताकत मिला है कि हम लोग बोल सकते हैं कि नहीं, हमें पढ़ना है और हम अपने पैसे से पढ़ रहे हैं, हमें पैसे मिल रहे सरकार की तरफ से। कन्याश्री শুধুমাত্র একটি সরকারি প্রকল্পই নয়, কন্যাশ্রী একটি স্বপ্ন, একটি আশা যার রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বাস করি একদিন সারা পৃথিবী জুড়ে এই কন্যাশ্রী দিবস পালন হবে। স্কুলে পৌঁছানোর জন্য এক সময় ওদের অতিক্রম করতে হতো মাইলের পর মাইল পথ, কখনো ছেঁড়া চটির সম্বলে, কখনো খালি পায়ে। একদিন তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ল। চালু হলো সবুজ সাথী প্রকল্প। নবম শ্রেণীতে ওঠা মাত্রই ছাত্রছাত্রীরা পেল সাইকেল। বিগত 5 বছরে 82 লক্ষ সাইকেল পেয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। এমনকি লকডাউনে যখন স্কুল বন্ধ হয়ে গেল, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীরা পাবে ট্যাব। প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কাজের খবর দেশ থেকে বিদেশে ছড়িয়ে একদিন পৌঁছে যায় ইউনেস্কোতে। 63টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে কন্যাশ্রী প্রকল্প। দিনের পর দিন আরো শিক্ষিত হচ্ছে বাংলা, একে একে পূরণ হচ্ছে স্বপ্ন। সবটার রূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।